কেতা করা সকল বালা আফতা আসনি খাইরানি বইরানি বালা। আমি তো আজকে অনেক দিন পরে আবারও রান্না বান্না শুরু করলাম। তো সকল কেতা করা বালা আসন, আলহামদুলিল্লাহ আমি অনেক বালা আছি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি হামিদা ফ্রম হামিদা সুয়েনা ব্লগস। আজকে আপনার সাথে একটা রেসিপি শেয়ার করা আমার গার্ডেনের পোশাক দিয়ে গলদা চিংড়ি রান্না। তো এই রেসিপিটা আমার চ্যানেলে আরও অনেক আছে, আপনারা গিয়া দেখে এটা ফারবা। তো আজকে আমি একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করাম, একটু যে সাগর যে ডেটা ওটা আছে এগুলা দিয়ে একটু রান্না করব। অত কাজ করতে করতে এখন আমি ডিনারের টাইম, আমার আইও আর খান্দা খাসায় বেশি সময় আর বাকি না। লাঞ্চ তো আর রান্তামো পারলাম না, খাইতামো পারছি না, যেটা আছে লেফট ওভার কারি দিয়া খাইছি। তো এখন আমি ডিনারের লাগি রান্না করলাম চিকেন আর গলদা চিংড়ি দিয়া আমার গার্ডেনের পুঁইশাক দিয়া রান্না করবো। তো চিকেন আমি বুনা করে লাইমো আর চিংড়ি যে আমি রান্না করবো, আমি জাস্ট খালি বাগারটা আপনার সাথে শেয়ার করবো, বাকি আর আমি শেয়ার করতাম না, কারণ আমার চ্যানেলও আছে অলরেডি এই ধরনের কুকিং, যদি চাই অবশ্যই গিয়ে দেখতেই তা পারবা। আর আমি আজকে দুইটা কারি একলগে বইরাম। আজকে জানু একবারে ফর্ম দিয়ে রান্না করবো চিংড়ি মাছ, আমার ছেলের ফেভারিট একটা ফিশ। তো সামটাইম আমার বাচ্চা তো লাগে আমি এই রান্না বান্না করতে হইলে যে একটা ফেভারিট বেশি থাকে, তারা লাখানি ওই রান্তাম চাই, তারা যেভাবে বালা পায়। আর কোনো কোনো কারি আছে যে ফিশ যে গোসালা মাছ এটা বেশ পছন্দ নাই, তো এগুলা আমি আমার একটু জাল মশলা এগুলো আমার যতটুকু দরকার দেয়। আর আমার ছেলের ফেভারিট যেটা ফিশ আর কি, অথবা যে চিংড়ি মাছ এগুলোর মাঝে আমি তারা যেভাবে খাইয়া তারা সেটা আছে ওইভাবে আমি ট্রাই করি রান্না করতাম। আর এই দেশের ছেলে মেয়ে তো বুঝরা যে ফ্রুট এরপরে মাছ এটার মাঝে খাই পাচ্ছেন, তোর আসলে অ্যালার্জি থাকে, তো এটা মেনটেন করে করে রান্না বান্না করা লাগে। আমার কাছে লাগে নিজের ওয়েদারে ওই কিন্তু অ্যালার্জিটা একটু এটা করে রাখে, বডির মাঝে এটা করে বেশি জোর দিই। তো যদি একটা আম গাছ তো লড় সিজন আইসে, আমার ছেলে মেয়ে কিন্তু তারা খাইতেই পারেন না, একবারে তারা টেস্ট করে দেখার কোনো কুদরতই নাই যে খাইয়া দেখি একটা ফ্রুট। আর এখন আমি একটু লবণ দিলাম। আর এই দেশের ডাক্তারে কয় অ্যালার্জি হইলে একবারে সারিলেই তাই না, যে কোনো জিনিস কিছু কিছু সময় ট্রাই করাই তাই, একদিন দুই দিন তিন দিন চার দিন ট্রাই করা যখন দেখা যায় যেন বেশি ইমার্জেন্সি সিচুয়েশনে যায় তখন এই জিনিসটা স্টপ করতাই। তো আমি দেখি আমার বাচ্চা একটা দেখি একদারা এফেক্ট করে, তো আমি তাই ইগনো করি লাই। এক দুদিন দেখা যায় যে বেশি যে হসপিটালের দরকার করবো তখন গিয়া আমি এই জিনিসটা স্টক করি, যেন না আর এইটা খাওয়াইতাম না। হলদি পাউডার 1
ধনিয়া পাউডার 1 টিস্পুন আর চিলি পাউডার আরো জোড়া দিতাম 1 টিস্পুন এনা কইতো না এনা কাঁচা মরিচ শেষ হয়ে গেছে আরো 1/2 টিস্পুন দিলাম তো এইভাবে আসলে আমি বাগার দিলাম দেখতে পারলা আপনারা অনেকজনে আমারে কমেন্ট করা যে যে আমরা ইংল্যান্ডের স্টুডেন্ট হল তারা যে এত আমরা নতুন আইসি নয়া রান্না বান্না শিখলাম মা বাবার দেশ তো আইসি শ্বশুর শাশুড়ির দেশ আর আমরা স্টুডেন্ট লাইফও লন্ডনও আইসি প্রবাসও তো নতুন দেখলাম আমার চ্যানেল কেউ আবার দেশ থাকি ফলো করে এরা তো আপু দেখছি তো আগে দেশও থাকতে আপনার রান্না বান্না অত মনোযোগ দিতাম না আর এখন যে একলা একলা খাইতাম হইব একলা একলা রান্তাম হইব খাজ পরে ইউনিভার্সিটি পরে দেখা যায় গরম কোনো সময় খানিই থাকে না যে কিভাবে রান্তাম তখন আপনার কথা মনে হয় আর দেখিয়া দেখিয়া কোনো কিছু রান্ত হইলে দেখিয়া দেখিয়ে রান্ধি আমরা আপনার চ্যানেলটা তো আসলে আমি দেখি আর এই মেসেজগুলা শুনিয়া আমার খুবই বালা লাগছে আমি তোমাদের স্যালুট দেই যে আমার রান্না তো শুধু আমি নিজে খাই তোমাদের তো আর খাওয়াইতাম পারি না একদিন যদিন আমার টাউনের খান্দা ফাঁসায় থাকো আর আওয়া যাওয়া করো অবশ্যই আমার আগে যোগাযোগ করিও আমি রান্ধিয়া দিব দুই তিন দিন রান্ধিয়া আমি গড়টা কিনে দিলাই তুমি তাই গড় বইও খাইবাই তো আমার খুবই ভালো লাগছে মেসেজটা দেখিয়া ওই আল্লাহ তো চেতার মাঝে আসেন আমরা বই নাই নকল আর আমি যে রান্না বান্না করি আপনারা লাগে ওই আসলে আমি আরো ভিডিওটা তৈ সুন্দর করি তো থ্যাংক ইউ সো মাচ সকলরে জানাই আমার যে সাপোর্ট করা আপনারা যদি সাপোর্ট করতা না তো তখন আমি আগাইলাম না অনেক আপনারা সাপোর্টে আর ভালোবাসায় কিন্তু আমার এই চ্যানেল তৈরি আছে আপনারা দোয়া তো আসিয়েই আর এই তো দেখো আমার গলদা চিংড়ির মশলা আমি দিলাইছি একটু ফানি দিছি আর এগুলো দড়ি লাইছিল তোলে এরপরে তো মাছ হই আসলে এইভাবেই খেতা করো নাকি বাগার দিন যদি সাইন আপনারা রান্তা পারবা আর মশলাটা একটু কম বেশ ডিপেন্ড করে আপনারা কিলাম খাইন ওই ওই আর কোনো ধরনের রান্নাও নাই দুনিয়ার সকলেই আমরা একভাবেই রান্না বান্না করি কেউ কম খাইন কেউ বেশি খাইন ওই ওই আর স্পেশালি বাংলাদেশের মাটির চুলা রান্না তো যে স্পেস জুজিনটা না দিলেও যে অত মজার খারি হয় বাংলাদেশের একদম ফ্রেশ ফ্রেশ সবটা তো আমার মশলাটা ভালো করে ভুনতে আমি দিলাই 3-4 মিনিট লাগে পরে দেখাইব আমি 5 মিনিট কইছিলাম 5 মিনিট গিয়া মনে হয় 8 মিনিট হয়ে গেছে আমি একদম স্লো আগুন দিয়ে অন্য মুখা কাজরাত লাগিয়ে গেছিলাম দেখরা নি পাক্কা সুন্দর একটা কালার আইছে তো এইভাবে আপনারা মশলাটা বুনিয়ে নিবা যত বেশি বুনবা ততই মজা আর পরে দুদিন দেখুন যে একটু স্পাইস গরিলার একটু পানি দিবা আমার বুনো হয়ে গেছে এর লাগে আমি একটু পানি দিলাইছি আমি চিংড়ি গুলা ভালো করে বইয়া আর দিলাম চিংড়ি মাছ দিয়ে আমি বেশি সময় আর লড়া সাড়া করতাম নাই কারণ বেশি সময় কুক করলে চিংড়ি মাছ আবার লাখানি যায় তো এখন আমি যেটা করবো আমার এই যে ফাতা অথবা যে কোনো ভেজিটেবল দিতে চাইলে আপনারা একবারে দিলেই ভালো লাগে তো ডেকা দিলাম এই তো এই গেল আমার কারি বেশি সময় আর লাগতো না এদিকে চিকেন মশলা তো গুণ হয়ে গেছে আমি একটা পিস একটা পিস করে চিকেন দিলাম তারা গেম হলিডে আইছে মান্থনে আর স্যাটারডে সানডে আসলে
তো গেম আর গেম, গেম ছাড়া কোনো উপায় নাই। তো এই তো আমার চিকেন দিলাইছি, মনে হয় আমি আপনার সাথে শেয়ার করবো কারিগুলা। তা আমার কারিটা ওই গেছে এই দেখা, আর আমি পাতা দিয়ে বেশি জোর দিয়েছিলাম, আমি হাত কাপড় মতন জোর দিছি, দিয়ে আরো 10-15 মিনিট রাখিলেছিলাম, দেখানি হয়ে গেছে। আর একটু খসা খসা রাখলাম আমি, লাইক বেশি জোরও দিছি না আবার বেশি কমও দিছি না, এইভাবে আর কি। তো খসা মরিচ দিয়ে দিলাম, আমার ফ্রোজন করা ছিল, আর ফ্রোজন করা বাফলো পাতা, তো দেখুক ইনশাল্লাহ। তো ওই তো হয়ে গেল, এখন আমি আরো 1 মিনিট দেখতে রাখলাম, পরে আগুন করে দেব। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা, ফলো করবা, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না। আশা করি ভালো লাগবো। আমার চিকেন কারি দেখানি মাশাল্লাহ, একদম বুনা একটা কারি রান্না করছি, বাকিলা নইছে। আর এই যে আমি দেখাইলাম খুব সুন্দর একটা কারি হয়েছে, আর এইদিকে ভাত বইছি, ভাত কুক হয়ে যার বেশি সময় নাই, দম দিছি আর কি। আরও আছে খালকের সুটকি শিরা, আমার হাফুই সুটকি শিরা দিছিলাম, তো হাফ খাইলিছি আর হাফ রয়েছে। এখন খাওয়া দাওয়া স্টার্ট করিলাম, আর পরে আর ওখানেও যাইতাম। তো এই ছিল আজকে রান্না বান্না, এখন খানি শুরু করিলাই চলুকা। চিংড়ি মাছ রান্না করলাম আর প্লেটও লইলিছি, সবাই আমরা খাইলাম, দুইও ছেলেরে লইয়া বইছি, দুইও ছেলেরে বয়াইছি খানি। এখন ওজনরে চিকেন দিয়ে দিলাম আর ওজনরে চিংড়ি মাছ দিয়া, আর আমি খাইলাম দেখানি আমার গাছর নাগা দিয়া। এফিরা কোনটো না নাগা, এটা একটা 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 ওইয়া ওইয়া নাগা ধরে, এরপরে গেরানো বেশি নাই, বুঝলাম না কিতার লাগি। জেলান ফুল আর এলান নাগা ধরে রই না, ওয়েদারও লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো নেক্সট ভিডিওতে, এখন খাইলাই গোড়া কাজ করতে করতে বেশি টায়ার্ড। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।